আজকে হলো 4 তারিখ ইংরেজি নভেম্বরের 4 আজ আমার বাবার রিটায়ারমেন্ট আমি যাচ্ছি বর্মশাই যাচ্ছে দুই ছেলের যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের এখানে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকে মানে বর্মশাই নিয়ে যেতে রাজি নয় তো সেই জন্য আমরা দুজনেই যাচ্ছি ঠিক আছে আর ভাই থাকলে ভাই যেত মা আর বাবা এসেছে ওরা পৌঁছেও গেছে তো আমরা এখন যাচ্ছি তো চলো আমাদের সাথে তোমরাও চলো ভাই থাকলে ভাই যেত ভাই ভিডিওর মাধ্যমে দেখবে পরে ফিরছি তোমাদের সাথে তো এই দেখো ঘড়ির মোড়ে এখন বাজে 2:45 তিনটের মধ্যে ওখানে পৌঁছাতে বলেছিল তো মা বাবা দুজনেই পৌঁছে গেছে আমরা এখন যাচ্ছি তো পৌঁছে যাব আমাদের যাওয়ার কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হয়েছিল আর এইদিকে দেখো দুপাশ দিয়ে এই জায়গাটা না রাত্রিবেলা যখন বাপের বাড়ি যাই তখন অন্ধকার থাকে আর এখন দিনের বেলায় গেলে কত সুন্দর লাগে দুপাশে সবুজ আর সবুজ তো খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো চলো পরে আবার ফিরছি তোমাদের সাথে এই যে আমার বদন হেলমেট পরে না আমার মাথাটা আরো মোটা মোটা লাগে আর এই যে আমার বর্মশাই হেলমেট ছাড়া বর্মশাই বাইকে বসতেই দেবে না কোনো রকমেই বাইকে বসতে দেবে না আর আমার অসহ্য লাগে হেলমেট পরাটা আর এইদিকে চলে এসেছি গাড়াপোতা এটা দেখে মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বর চলে এসেছি কিন্তু না দক্ষিণেশ্বরের আদলে তৈরি হয়েছে আমাদের গাড়াপোতার এই মন্দির একটু এগোলেই হচ্ছে আমাদের স্কুল এটা হচ্ছে গান্ডাপোতা হাই স্কুল এটা হচ্ছে বয়েজ এখানে আমি ক্লাস 11-12 পড়েছি আর আমার ভাইয়েরা দাদারা সবাই হচ্ছে 5 থেকে পড়েছে আর এই যে তার কিছুক্ষণ এগোলেই আমার বাবার অফিস গাড়াপোতা পোস্ট অফিস এই যে এটাই হচ্ছে আমার বাবার অফিস আর বাবা মাকে অফিসের সামনে দাঁড় করিয়ে একটা ফটো একটু ভিডিও তুললাম বাবাকে এই পাঞ্জাবিটা এখান থেকে দিয়েছে তো এখানে আমার দুই ছেলে আর ভাইকে খুব মিস করছি দুই ছেলে হয়তো আসতে পারতো কিন্তু ওই ভয়তে আনতে পারিনি আর ভাই তো চাইলেও আসতে পারবে না তো বাবার অফিস তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই পাঞ্জাবিটা বাবাকে এখান থেকে দিয়েছে আর মার মনটা প্রচণ্ড খারাপ দেখেই বুঝতে পারছো আর আমি চাইলেও মন খারাপটা দেখাতে পাচ্ছি না বাবার জন্যে কারণ এই রিটায়ারমেন্ট অনেকবার বাবার মুখে শুনেছি এর রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে ওর রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে বাবার কলিগ আর কি আর এখন বাবার সেই রিটায়ারমেন্টের দিন এসেছে তো সেই জন্যে ভীষণ আমার সেই দিনগুলো মনে পড়ছে আর এখানে বাবার সমস্ত কলিগরা এক এক করে এসেছে তো যাই হোক বাবা বারবার বলতো 2023 সালে আমার রিটায়ারমেন্ট তো সেই দিনটা অবশেষে চলেই আসলো তো চলো অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য আমরা এখানে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি আচ্ছা আমরা শুরু করে দিচ্ছি মানে অনেকটা সময় চলে গেছে তার জন্য উদ্বোধনী সঙ্গীত হিসাবে অর্পদা আমাদের অর্পপ্রবদা বগুড়াপুরের পোস্টমাস্টার ও একটা খুব সুন্দর একটা গিটার বাজিয়ে আমাদেরকে শোনাচ্ছে আমরা শুরু করছি কথা বাজানোর চেষ্টা করছি Thank you.
তারাপোতা ডাকঘরের এক উজ্জ্বল নক্ষত্র মাননীয় গোবিন্দ চ্যাটার্জি মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও সম্বর্ধনা জ্ঞাপন। তো বাবাকে সম্বর্ধনা দেওয়ার পর বাবার এক কলিগ এখানে গান করছে, তো আমি তোমাদের ওনার গান শোনাবো। তার আগে কিছু কথা আমি তোমাদেরকে বলি। আমাদের বাবা মা একদম অন্য ধরনের একজন বাবা মা। মা হয়তো বা কোনো কিছু হয়তো মুখ ফুটে বলে, কিন্তু বাবা এমন একজন মানুষ যে জীবনে কখনো আমাদের কাছে কিচ্ছু বলেনি। নিজের সুখ নিজের শখ বলে কোনো কিছু আমি বাবাকে, আমি বা ভাই কেউ দেখিনি, এখন আমার বর্মশয়ও কখনোই দেখেনি। বাবার কোনো রকম কোনো শখ আহ্লাদ নেই। যত শখ আহ্লাদ, হয়তো আমার গলাটা কেঁপে যাচ্ছে, যত শখ আহ্লাদ আমাকে নিয়ে আর ভাইকে নিয়ে, সব স্বপ্ন আমাদের দুজনকে নিয়ে। জীবনে সেই 18 বছর বয়স থেকে বাবা এই কাজে যুক্ত হয়েছে। আজ রিটায়ারমেন্ট, হয়তো মানুষের জীবনের কোনো রিটায়ারমেন্ট হয় না, তবুও আমি কি জানি অজানা একটা কষ্টে আমি কেঁদে ফেলেছি। হয়তো এখন বয়স দিতে দিতেও আমি কাঁদছি। জীবনে যদি আবার জন্ম পাই, আমি আমার বাবাকেই বাবা হিসেবে চাই আর মাকে মা হিসাবে, কারণ এরকম বাবা মা হয়তো পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। একটা ফেসবুকে একটা প্রবাদ বাক্য, মানে প্রবাদ বাক্য না, একটা লাইন দেখি যেখানে বলে যে বাবা সম্পত্তি নয়, বাবা থাকাটাই সবচেয়ে বড় সম্পদ। অ্যাকচুয়ালি তাই, আমাদের বাবা মার মতো হয়তো বাবা মা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বাবা কষ্ট হলেও কখনো বোঝাতে পারে না, বাবা চুপচাপ রয়েছে, কিন্তু বাবার সামনে আমি কাঁদতেও পারিনি, মাও কাঁদতে পারেনি, তবুও অজানা কষ্টে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। যাই হোক, একদিকে আনন্দ হচ্ছে বাবা এত দিন ধরে কষ্ট করেছে, সেই কষ্ট এখন করতে হবে না, এখন একটু বিশ্রাম পাবে, কিন্তু তবু একটা অজানা কষ্ট হয়েই যায়। ছোটবেলা থেকে কতবার শুনেছি এর রিটায়ারমেন্ট হচ্ছে, ওর রিটায়ারমেন্ট হচ্ছে, কিন্তু অবশেষে আমার বাবার রিটায়ারমেন্ট আসলো। যাই হোক, ক্যামেরা বন্দি করে রাখলাম এই সুন্দর মুহূর্তগুলো, এই সুন্দর দিনটা। এই অফিসটার সাথে ছোটবেলার অনেক স্মৃতি আছে। ছোটবেলায় মা বাবার সাথে এই অফিস থেকে আমরা ট্যুরে যেতাম সবাই মিলে, বাবার এই সমস্ত কলিগরা মিলে ট্যুরে যেতাম, ভীষণ মজা হতো। আবার যখন কেজি স্কুলে পড়তাম ছোটবেলায়, তখন বাবার কাছে আসতাম, বাবা নিয়ে আসতো। আজও না, এই পোস্ট অফিসের মধ্যে ঢুকে পোস্ট অফিসের একটা গন্ধ আছে, আমি হয়তো তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না। সেই ছোটবেলার স্মৃতি, সেই একই রকম পোস্ট অফিস রয়েছে, সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল, এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, আমি একটু হয়তো ইমোশন হয়ে পড়েছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার বাবার রিটায়ারমেন্টের দিন কিভাবে অনুষ্ঠান হয়েছিল সেটাই দেখো। মাস্টার
এ বাবার কলিগ। এবার একে দেখেন আমার মনে হচ্ছে যে আমার এক স্কুল লাইফে, ছোটবেলার স্কুল লাইফের এক বন্ধুর কথা। তো কোনো রকমে বলতে পারছে না, মা বলল না ও ভাইয়ের বয়সী। তখন ভাবছি কি ব্যাপার কি ব্যাপার, তারপরে জানতে পারি ওর দাদা আছে, যে দাদা হলো আমার স্কুল একদম ছোটবেলা কেজি স্কুলের ফ্রেন্ড। তো আমি তাকে ওকে বললাম যে তোমার দাদার নাম এই, বলল হ্যাঁ। আমি বললাম ছোটবেলায় তোমাকে কত কোলে নিয়েছি আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে, কারণ ও এখন যেমন গাবলু গুবলু তখনও সেরকম গাবলু গুবলু ছিল, আর এত সুইট ছিল, আর এত সুন্দর মনের একটা ছেলে হয়েছে ছোটবেলা থেকেই ও ওরকম। তো আমিও তখন ছোট ছিলাম, আমরা সব বান্ধবীরা মিলে ওকে কোলে নিতাম। তো ওর পরিচয় পাওয়ার পর ওই কথাগুলোই মনে পড়ছিল। বাবার সমস্ত কলিগরা এক ফ্রেমে বন্দি হয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি করা হলো।